ভরচুয়ার তথ্যমন্ত্রী সত্যবড় মিথ্যুক, সত্যবড় জানোয়ার, সত্যবড় মিথ্যুক। আর কোনদিন যদি একটা বাজে বক্তব্য দিয়েছেন শ্রমিক সম্পর্কে মিথ্যা কথা বলেছেন, আপনার চোখের চশমা হতে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কিছু সাথে থাকবে না। আমাদের অভিযোগ হচ্ছে আমরা আমাদের প্রধান শিক্ষকের বহিষ্কার, কেন আমাদেরকে দিনের পর দিন এভাবে অত্যাচার করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, স্কুল ছাত্রীরা তাদের নিজ শিক্ষক প্রধান শিক্ষকের পদত্যাগ চাচ্ছে, কারণ তারা ওই শিক্ষকের দ্বারা অনেক রকমের হয়রানির শিকার হচ্ছে। বেদর্শক, তারা আরও অনেক অভিযোগ করেছে, যে অভিযোগ শুনলে আপনি চমকে যাবেন। বেদর্শক, এই শিক্ষার্থীদের বক্তব্য আন্দোলন আপনাকে দেখাবো। এর আগে আপনাদেরকে আর একটা চমক ভিডিও দেখাতে চাই, সেটা হচ্ছে তথ্যমন্ত্রী বাংলাদেশের হাসান মাহমুদ। তিনি যে সমস্ত আজগুবি কথাবার্তা বলেন, আজগুবি তথ্য দেন, এর পরিপ্রেক্ষিতে শ্রমিক অধিকার পরিষদের একজন নেতা ভয়ঙ্করভাবে তাকে গালিগালাজ করেছে, তার চশমা থেকে তার জুতা পর্যন্ত ছিঁড়ে ফেলার কথা বলেছে এবং তাকে উচিত জবাব দিয়েছে। যে উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে শ্রমিকরা 20 কেজি চাউল কেনার মতো সামর্থ্য রাখে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন। চলুন প্রিয়দর্শক, এই শ্রমিক ভাইয়ের কথাগুলো আগে শুনে আসি, তারপর আমরা সেই স্কুল ভিডিওটি দেখব। বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময়ের মধ্যে আছি যে সময়ে আজকে আমাদের চাল কিনতে হলে আজকে আমাদের কষ্ট হয়, আজকে আমাদের তেল কিনতে হলে আমাদের ঋণ করতে হয়। আমরা এমন একটা সময়ের ভিতরে আছি, আজকে আমরা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে আজকে আমরা নাকাল হয়ে যাচ্ছি, আজকে আমরা সবাই অত্যন্ত দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি। কিন্তু আপনারা জানেন, এই রাষ্ট্রের একটি সুবিধাবাদী দল, এই রাষ্ট্রের একটি সুবিধাবাদী পক্ষ, তারা কিন্তু বাংলাদেশে অনেক সুখে আছে। নাম জানেন নাকি? নাম জানেন? আরে নামটা শুনেন, নাম হলো হাসান মাহমুদ, নাম হলো হাসান মাহমুদ, নাম হলো আওয়ামী লীগ। এই যে বাংলাদেশের তথ্যমন্ত্রী, এই যে তথাকথিত তথ্যমন্ত্রী, ভরচুর তথ্যমন্ত্রী, সে কিছুদিন আগে বলল মানুষ নাকি আজকে শ্রমিক নাকি সারাদিন কাজ করার পর 20 কেজি চাল কিনতে পারে। কত বড় মিথ্যা, কত বড় জানোয়ার, কত বড় মিথ্যুক! আপনারা ভেবে দেখেন, আমি আজকে এই সমাবেশের পক্ষ থেকে আমার শ্রমিক ভাইদের মাধ্যমে আমার কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিট থেকে আগত ভাইদের মাধ্যমে তাদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি আপনার আর কোনোদিন যদি একটা বাজে বক্তব্য দিয়েছেন শ্রমিক সম্পর্কে মিথ্যা কথা বলেছেন, আপনার চোখের চশমা হতে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কিছু সাথে থাকবে না। আপনার চশমা থেকে পায়ের জুতা পর্যন্ত কিছু থাকবে না। আপনাকে বাংলার রাজপথ অপমান করা হবে। আপনার মতো মন্ত্রী আমরা চাই না, আপনার মতো গাঁজাখুরি বক্তব্য দেওয়া মন্ত্রী আমরা চাই না, এই ভরচুয়ার সরকার আমরা চাই না। তাই প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই শ্রমিক অধিকার পরিষদ, এই বাংলাদেশ গণ অধিকার পরিষদে কেন আসলাম? আমি যখন দেখেছি একজন ভিপিনুর, আমি যখন দেখেছি একজন ভিপিনুর আমার মতো একজন তরুণ, সে যখন জনতার অধিকার আদায়ের জন্য বারবার মানুষের কাছে নির্যাতিত হয়েছে, বারবার পুলিশি হামলার শিকার হয়েছে, আমি যখন দেখেছি ভিপিনুরের মতো মানুষের গায়ে আঘাত পড়েছে, ভিপিনুরের মতো মেধাবী ছাত্রর গায়ে আঘাত পড়েছে, সেদিন আর আমি বসে থাকতে পারি নাই। আপনাদেরকে তাই বলতে চাই, আমরা আগামীতে বাংলাদেশে রেজানুরের সরকার চাই, আমরা আগামীতে রেজানুরের সরকার চাই। এই মুহূর্তে দরকার রেজানুরের সরকার, এই মুহূর্তে দরকার রেজানুরের সরকার। ভরচুয়ার হাসিনা তোমাকে চাই না, হাসিনা বাটপার এই মুহূর্তে বাংলা ছাড়। দর্শক, ডক্টর হাসান মাহমুদ অনেক সময় কিন্তু অনেক কথা বলে ফেলেন, যে কথাগুলো আসলে কোনো যুক্তিসঙ্গত কথা নয়। প্রিয়দর্শক, তিনি শ্রমিকদের নিয়ে কথা বলেছিলেন, যে শ্রমিকদের মানুষের এখন ক্রয় ক্ষমতা বেড়েছে, যদিও দ্রব্যমূল্যে জিনিসের দাম বেশি, এগুলোর মানুষ ক্রয় করতে পারে। প্রিয়দর্শক, আমরা দেখি যারা আমরা বাজারে যাই, যারা শ্রমিক, যারা রিক্সা চালায় বা যেই ফ্যাক্টরি থাকুক না, তারা জানে যে কতটা কষ্টে তাদের জীবন চলছে। এই যে রমজান মাস চলতেছে, রমজান মাসে একটা গরিব মানুষের ফ্যামিলি কীভাবে চলতেছে তারা জানে। যারা ওই মন্ত্রী পরিষদে বসে, বড় বড় বিল্ডিংয়ে বসে, তারা এই সমস্ত অবস্থাটা বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। যদি তাদেরকে সেখান থেকে নামিয়ে দেওয়া, তাদের সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়, তারপর তারা বুঝতে পারবে যে একটা শ্রমিক কীভাবে তার জীবন চালায়। দর্শক, আসলে এই সমস্ত মন্ত্রী এমপিরা শ্রমিকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং গাঁজা করে বক্তব্য দেয়।
তারা যদি পারে সমস্যাগুলো সমাধান করবে আর যদি না পারে বসে থাকবে কিন্তু সমস্ত গাজা করে বক্তব্য দিয়ে শ্রমিকদেরকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না বেদশ চলুন এখন আমরা দেখব যে শিক্ষার্থীরা কেন প্রধান শিক্ষকের পদত্যাগ চাচ্ছে আমাদের অভিযোগ হচ্ছে আমরা আমাদের প্রধান শিক্ষকের বহিষ্কার চাই এবং এর কারণগুলো হচ্ছে যে আমরা যারা 22 সালে পরীক্ষার্থী তাদের থেকে 12 মাসের বাৎসরিক ফি নেওয়া হয়েছে আমরা নরমালি 5 বার ভর্তি কিন্তু আমাদের থেকে উনি 6 বার ভর্তি নিছে এবং আমরা যেখানে 3 4 মাস থাকব সেখানে আমাদেরকে 12 মাসে সেশন ফি 1470 টাকা নিছে এবং আমরা যারা দিতে চাই তাদেরকে হয়রানি করছে তারপর করোনা কালীন সময় আমরা দুইটা বছর আমাদের সকল যাবতীয় পড়া পরিশোধ করছি অ্যাসাইনমেন্ট ফিস পরীক্ষার ফিস যা আছে সব বাৎসরিক ফি সব পরিশোধ করছি তারপরও উনি আমাদের খণ্ডকালীন শিক্ষককে বিদায় জানাইছে শুধুমাত্র অর্থ সংকট আছে বলে অর্থ সংকট কিভাবে থাকে আমরা যখন সবকিছু পরিশোধ করি তারপর তাছাড়া উনি আমাদের আমাদের শিক্ষাবর্ষের খোলার পর থেকে আমাদের একটাও মাসিক ভর্তি গুটি গুটি কাজ হয় না কেন হয় জানতে গেলে বলছে শিক্ষক স্বল্পতা আছে আমাদের সেশন ফি কেন নেওয়া হয়েছে বাড়তি কোনো স্কুলে সেশন ফি নেওয়া হয় নাই শুধুমাত্র আমাদের স্কুলে সেশন ফি কেন নেওয়া হচ্ছে অন্য কোনো স্কুলে অ্যাসাইনমেন্ট চলতেছে না আমাদের স্কুলে কেন অ্যাসাইনমেন্ট চলতেছে কেন আমাদেরকে দিনের পর দিন এভাবে অত্যাচার করা হচ্ছে আমাদের এতগুলো আমাদের যে স্যারগুলো ম্যামগুলোকে শুধুমাত্র টাকা বেতন দেওয়া যাচ্ছে না বলে বাইর করা হয়েছে তারা বাইর হয়ে গেছে কিন্তু হেড স্যার আমাদের কিভাবে 5000 টাকা হয়েছে আমরা এর বিচার চাই বিচার যতক্ষণ পাবো না ততক্ষণ আমাদের আন্দোলন চলছে আমাদের অভিযোগ হচ্ছে আমার বাবা মারা গেছে আর আমরা ভাই বোন অনেকজন আমাদের পড়ালেখা মানে একাকিত্বভাবে আমরা আম্মু চালাইতে পারতেছে না আমি স্যারকে দরখাস্ত করেছিলাম আমার যাতে সেশন ফিটা না নেওয়া হয় এবং কি আমার পরীক্ষার ফিসটা কমানো হয় কিন্তু আমি দুদিন দরখাস্ত দুদিন নিয়ে গেছি পরবর্তীতে স্যার দরখাস্তটা দেখছে দেখার পর আমাকে আমাকে বলছে এই শিক্ষকের সাইন লাগবে ওই শিক্ষকের সাইন লাগবে সাইন আনার পর পরবর্তীতে বলা হয়েছে যে স্যারকে জমানো দেওয়ার জন্য জমা দেওয়ার পর তিন দিন পরে মানে আমাদের পরীক্ষার আগের দিন আমাকে দরখাস্তটা মঞ্জুর করা হয়েছে এবং কি খুবই অল্প টাকা মঞ্জুর মানে মঞ্জুর করছে যা মানে বেশি টাকা মানে ধরতে গেলে পুরো সেশন ফিটাই দিছি শুধু পরীক্ষার ফিসটা অল্প একটু কমাইছে এটাই আমাদেরকে মানে আমাদের থেকে অ্যাসাইনমেন্টের নাম নিয়ে অনেকগুলো টাকা হাতায় নিছে আমাদের যদি এক সপ্তাহ যদি দেরি হয় সেগুলোর বিপরীতে আমাদেরকে 100 টাকা করে আমাদেরকে সেই অ্যাসাইনমেন্ট জমা না নিয়ে আমাদের থেকে শুধু টাকাটা নিছে